Hello viewers, welcome to our channel Bong English Tutorial. No tuition, no fees, only support my channel Bong English Tutorial. Viewers, আজকে আমি স্পোকেন ইংলিশ অর্থাৎ কথা বলার দুটি পদ্ধতি নিয়ে আলোচনা করব 66টা ট্রিক্স আপনাদের জানাবো এই 66টা ট্রিক্স যদি আমরা জেনে নেন তাহলে ইংলিশ বলা নিয়ে আপনাদের কোনো চিন্তাই করতে হবে না সো আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব মাত্র দুটি ট্রিক্স নিয়ে তো ফার্স্ট ট্রিক্সটা হচ্ছে এই যে আমরা বাংলায় যখন বলি কোনো কিছু দরকার আছে এই দরকার আছে যখন কথাটি বলবো তখন আমরা ইংলিশে কিভাবে সেটাকে বলবো আর এটা জেনে নিলে তোমাদের হোল লাইফে আর কোনো কিছু দরকার আছে যখন এই দরকার আছে দিয়ে কোনো সেন্টেন্স বলতে যাবে তখন তোমাদের আর কোনোভাবে বাংলার দরকার হবে না অটোমেটিক তোমার ব্রেনের মধ্যে ঢুকে যাবে কীভাবে এটাকে ইংলিশ বলবো সো লেটস গেট স্টার্টেড যখন দেখব আমরা কোনো কিছু দরকার আছে বোঝাবে তখন যে ফর্মটাকে আমরা ইউজ করবো সেই ফর্মটা হচ্ছে হ্যাঁ সেই ফর্মটা হচ্ছে ভালো করে মাথায় ভরে রাখো সেই ফর্মটা কি এহে রহা নহি জাতা সেই ফর্মটা হচ্ছে আই নিড টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বাস এইটুকু এইটুকু মাথার মধ্যে রাখলে আমার দরকার আছে তোমার দরকার আছে তাদের দরকার আছে যারই যা দরকার থাক না কেন এই সেন্টেন্সটা আর কোনোভাবেই বাংলা বলার দরকারই হবে না নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস কীরকম আমার একটা পেনের দরকার আছে এটা খুব ইজি আই নিড এ পেন এটা আমরা সবাই জানি কিন্তু আমার এই কাজটি করার দরকার আছে কী বলবো ফর্মটা কী বললাম সাবজেক্ট নিড টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম তাহলে এখানে সাবজেক্ট কোনটা না আমার এই কাজটি করার দরকার আমার এই কাজটি করার দরকার আই নিড টু ডু দিস জব হয়ে গেল আমার এই কাজটি করা দরকার আমার তাকে সাহায্য করা দরকার তাহলে কী হবে আই নিড টু হেল্প হিম খুব ইজি আই নিড টু হেল্প হিম আমার বাড়ি যাওয়া দরকার আই নিড টু গো হোম আমার বাড়ি যাওয়া দরকার আমার বইটি পড়া দরকার আই নিড টু রিড দ্য বুক আমার বইটি পড়া দরকার আমার আজ রোজা রাখা দরকার কী হবে আই নিড টু কিপ ফাস্টিং টুডে আমার আজকে রোজা রাখা দরকার তাহলে এইভাবে কোনো কিছু করা দরকার আছে বললেই তোমরা ইজিলি এইভাবে প্রচুর সেন্টেন্স তোমরা কিন্তু তৈরি করতে পারবে তাহলে হয়ে গেল ট্রিক্স ওয়ান যখনই আমাদের মাথায় চলে আসবে কোনো কিছু দরকার আছে তখন আমরা এই ট্রিক্সটাকে কাজে লাগাবো জীবনে কখনো আর বাংলা বলা দরকার হবে না দরকার আছে বললেই সবসময় সেটা মাথার মধ্যে ইজিলি ফর্মটা চলে আসবে আর আমরা ইজিলি ইংলিশ বলতে পারবো ওয়াও স্যার আপকো ইতনি ডিটেইলস কাইসে পাতা চলি আমরা বাংলায় যখন এরকম কোনো একটা সেন্টেন্স বলবো যে আমার কোনো কিছু করতে সমস্যা হচ্ছে তখন আমরা যে ফর্মটা ইউজ করবো সেটা কি এহে রহা নহি জাতা কি না সেটা হচ্ছে আই এম হ্যাভিং হার টাইম তারপর ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যোগ করে যা আছে বসিয়ে দাও কি মাথার মধ্যে রাখবে আই এম হ্যাভিং হার টাইম তাহলে আমার বুঝতে সমস্যা হচ্ছে কী হবে আই এম হ্যাভিং হার টাইম আন্ডারস্ট্যান্ডিং আমার বুঝতে সমস্যা হচ্ছে আমার এটি খেতে অসুবিধা হচ্ছে আই এম হ্যাভিং হার টাইম ইটিং দিস আমার এটি খেতে অসুবিধা হচ্ছে আবার যদি বলি আমার দৌড়তে অসুবিধা হচ্ছে তাহলে কী হবে তাহলে হবে আই এম হ্যাভিং হার টাইম রানিং আমার দৌড়তে অসুবিধা হচ্ছে আবার যদি বলি আমার ঘুমোতে অসুবিধা হচ্ছে তাহলে কী হবে বা ঘুমোতে সমস্যা হচ্ছে আই এম হ্যাভিং হার টাইম স্লিপিং আমার ঘুমোতে অসুবিধা হচ্ছে আমার জামাটি পরতে অসুবিধা হচ্ছে আই এম হ্যাভিং হার টাইম ওয়ারিং দিস শার্ট আমার জামাটি পড়তে অসুবিধা হচ্ছে এইভাবে যত রকম অসুবিধা হবে তুমি প্রথমেই যেটা মাথার মধ্যে নিচে আসবে সেটা হচ্ছে চোখ বন্ধ আই এম হ্যাভিং হার টাইম তাহলে যেটা সমস্যা হচ্ছে সেটার সঙ্গে আইনজি যোগ খাওয়া খাওয়া ইট ইটের সঙ্গে আইনজি যোগ করে দাও ইটিং আমার খেতে সমস্যা হচ্ছে আই এম হ্যাভিং হার টাইম ইটিং হয়ে গেল আমার ঘুমোতে সমস্যা হচ্ছে ঘুমানো ইংরেজি স্লিপ স্লিপের সঙ্গে আইনজি যোগ করে স্লিপিং হয় তা আই এম হ্যাভিং হার টাইম স্লিপিং হয়ে গেল তারপর আমার বাইক চালাতে অসুবিধা হচ্ছে কী হবে আই এম হ্যাভিং হার টাইম রাইডিং বাইক হয়ে গেল তাহলে ভিউয়ার্স এইভাবে তোমরা প্রচুর সেন্টেন্স তৈরি করতে পারবে তাহলে আমি দুটো ট্রিক্স বললাম কী কী একটা হচ্ছে বাংলায় কোনো কিছু করার দরকার আছে বললেই আই নিড টু ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়ে গেল আরেকটা আমার কোনো কিছু করতে সমস্যা হচ্ছে বললেই আই এম হ্যাভিং হার টাইম তারপরে ভার্বের সঙ্গে আইনজি যোগ তাহলে এই দুটো ট্রিক্স আজকে তোমরা মনে রেখো আর যেগুলো করাচ্ছি এগুলো তোমরা খাতায় নোট করে রেখো যদি তোমাদের সত্যিকারের মনে হয় যে আমি ইংলিশ বলা শিখবো মাত্র 66টা রুলস তোমাদের শেখাবো আর এই 66টা রুলস যদি তোমরা শিখতে পারো তাহলে তোমাদেরকে আর কোনো কিছু চিন্তা করতে হবে না তোমরা চোখ বন্ধ করে গড়গড় গড়গড় করে ইংলিশ বলবে সো ভিউয়ার্স ইট ইজ এনাফ ফর টুডে হোপ টু মিট ইউ অ্যাগেন উইথ আদার ভিডিওস অ্যান্ড আদার টপিকস টিল দেন টাটা বাই বাই অ্যান্ড ডোন্ট ফরগেট টু শেয়ার কমেন্ট লাইক অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল বং ইংলিশ টিউটোরিয়াল বাই